কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ফুল। তোমার জন্য দিনে শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাঁচে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাঁচে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে। আপনার ভাই আমার ভাইরে নষ্ট করতেছে, আপনার ভাইরে সাবধান করে দেবেন, নাহলে কিন্তু খবর খারাপ করে দেব। জিলুর সাথে তুই আর উঠাবসা করতে পারবি না, মেলামেশা কথাবার্তা সবকিছু বন্ধ। আমি দুই চোখে দেখতে পারি না। সেটা তোর সমস্যা আর ওর সমস্যা, সেই সমস্যা সেই ঝামেলা আমার ঘরে কেন আছে? তোমার ঘরে আসে মানে তোর আমি মহল্ল থেকে কত দ্রুত বাইর করি, তুই খালি দেখ এই মহল্ল থেকে তুই আমার বাইর করে দিবি? হ্যাঁ, আমি 500 টাকা দিলাম। থ্যাংক ইউ ভাই। তুমি এটা দিয়ে ফ্লেক্সি করবা আর আমার বলবা, হ্যাঁ কখন কি লাগে না লাগে, সে কি চায় না চায়, কি বলতে চায়। হ্যাঁ ঠিক আছে, বলবো না। আচ্ছা, পরে মোবাইল নম্বরটা আমি এক সময় তোমার থেকে। ভালো থাকেন, যাই দিলে। সালামু আলাইকুম। তুমি কি কালকে একটু ফ্রি আছো? হ্যাঁ, যদি ফ্রি থাকো না তাহলে তুমি ওই মাঠের পাশে এসো, আমরা দুজন রিক্সায় করে বেলি রোড যাবো। তারপরে ধাবমান দেখে তোমাকে আমি বাসায় পৌঁছে দেব। বাতাস ফুরফুরে, কি সুন্দর যে লাগবে না, কি হাওয়া বইছে না চারিদিকে, আমরা না পাগল হয়ে যাবো। একটা গান শুনবে তোমাকে আর আমাকে নিয়ে গান, চাঁদ যার কাজ। দুনিয়া পাটে আওলাই যেতেছে নাকি, কারোর লাগে যোগাযোগ নাই। সুন্দরে সুন্দর বল হচ্ছে, যেমন তুই সুন্দর তো সুন্দরের প্রশংসা করি, বলদ বলদরে বলদই বল হচ্ছে। খুব বেয়াদ বুঝছিস তুই, তোর একটা শাস্তা করা দরকার ভালো মতো। সর, আর শোন, কই যাস? আমি মুন্মুনের সাথে দেখা করতে চাই, যাবি? চল যাই, চল চল চল। যাবো না, থাক তুই যা, ভাল দেখিস। একটু ফোন দে না, পারবো না। দে না প্লিজ। না দে, না বললাম না।
কেন তুই কি তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস না ফোন দিয়ে? এখন ফোন দিলে সমস্যা কি? বলি, সবার সামনে বলি না, সবার সামনে কথা বলতে আমার ভালো লাগে না। এই খালি কান্দুস কেনে? খালি কান্দে খারাপ দিতেছে। কনফার্ম ওই কামাল আর গুলজারে চামচামি করতেছে। আচ্ছা, আমরা তো জানি ওরা অনেক সহজ সরল মানুষ, ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা না বললে হয় না? সহজ সরল আর আটে না। আমি একটা বুদ্ধি পাইছি। তুমি কি বুঝছি? আমি সেই বুদ্ধিটা কাজে হইতে পারে। এক কাজ করে, আমি টেলিফোন করি, ওরা কোন জায়গায় আছে শুনি, শুনে ওদের কাছ থেকে বুদ্ধিটা নেই, ঠিক আছে? আমার আবার কেটা মিসকেল দিছে। হাই হাই, আমার তো দেখ মন মন মিসকেল দিছিল, মিউটা ছিল তো এই জন্য বুঝতে পারি নাই। দেখ কারা ফোন দিই মামি, ফোন দে ফোন দে ফোন দিদি কিছু। আচ্ছা বদের হাত দি। হ্যালো, তুমি কি আমার ফোন দিছিলা? না না না, আমি তোমার কল দেই নাই, আমি তোমার গুলি করছিলাম। বুঝতে পারছি, ফোন দিছিলা তো ধরতে পারি নাই, সেই জন্য মনে হয় রাগ করছো। কোথায় আছো সেটা বলো। আমি যার নামে চৌরাস্তায়। আরে দুষ্টমি করে না, একটা জরুরি বিষয়ের জন্য তোমার কাছে ফোন দিছি। শোনো, আমি তোমার 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে তুমি জিল্লুরে নিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে দেখা করো। আসতেছি, ওইখানেই থাকো, আমরা 2 মিনিটের মধ্যে দুই বন্ধু চলে আসতেছি, একটা বুদ্ধি দিতে হবে, ঠিক আছে? কোথায় আছো সেটা বলো। কোথায় আছি তুমি জানো না? যেখানে সবসময় আসো, ওই যে লিচু তলায় না, জামতলায়। তল 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 বাই। শুনো, এখন কথা বলার টাইম নেই, আমরা একটু জরুরি কাজে যাচ্ছি, তুমি পরে পরে কথা বলবে। আমি একটু বলেন না ভাই, মানে গাড়ি নাড়া হয়েছে কি? আমরা যাইতেছি মুনমুন আর এনির কাছে, একটু দেখা করতে একটা কাজ আছে। জরুরি কাজ, জরুরি কাজ। ভাই চাইন না, মাত্র আপনার আব্বারে দেখলাম, ওগুলোকে খারাপ কথা বলতে কি? আমার আব্বা মুনমুন আর এনির সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। তুমি নিজের চোখে দেখছো? জি ভাই, আমি মাত্র দেখেছি। হাই হাই, এই যে জিল্লু, তুই গেলে যাবি না? এই এই নাই, আমি নাই। এই মুনমুন, জিল্লু ভাই, হালুরা দেখলাম মনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, তারপর আমি আর কি করব, আমি চলে এলাম। আমাদের খুবই জরুরি একটা দরকার ছিল, তুমি কি সত্যি দেখতো? হ্যাঁ ভাই, আমি দেখেছি, মোটটাই খারাপ কথা কইতেছে। এনি আর মুনমুনের সাথে আঙ্কেল কথা বলতেতে? জি ভাই। কি বলতেছো তুমি? তুমি বুঝতেছি নাকি? তো কইতে পারে না ভাই। হ্যাঁ চিনে তো, কইব না, কথা কইতেই পারে এই টাইমে তো ভাই। এখন কি কলা মানন ভাই, যাও একদম ঠিক না। হ্যাঁ আপনারও যাও ঠিক না, না তাহলে আমিও যাব না। তোমার ঝামেলা হয়ে যেতে পারে, বুঝে না, মুরব্বী আছে যে। কিন্তু ঝামেলা তো আমাদের দিকে হয়ে গেল, খুবই জরুরি একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি দাও, তুমি দাও, তুমি দাও ভাই, আসি দেন। সালাম, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আমি কি দামু?
না আঙ্কেলের সামনে পড়া ঠিক হবে না। এ নিয়ে আর মুনমুন আঙ্কেলের সাথে কথা বলে না না। এতক্ষণে তোমার আসার সময় হলো, তুমি এখানে একলা? তোমার সাথে মন্নানের বাবা আঙ্কেলের সাথে কথা হয় নাই? মন্নানের বাবা না, আমি আর এই তো এতক্ষণ তোমার জন্য দাঁড়াচ্ছিলাম জামতলা নিয়ে। আমি আর মন্নান তোমার ওখানে দাওয়ার জন্য রেডি হইতি। আমরা দাঁড়ি থদলের সঙ্গে দেখা, তোমার বন্ধু থদল। থদল আমাদের বললো যে এনির সাথে মুনমুনের সাথে মন্নানের বাবা আঙ্কেল কথা বলতেছে। এই যে থুই না মন্নান তো দৌড় দিতে আমার সাথে আর মুনমুনের সাথে কি সব কথা বলতেছ। আমি আর মুনমুন তো তখন জামতলায় দাঁড়াইছিলাম, তোমাদের জন্য দেরি করতে করতে মুনমুনের বাসা থেকে কল আসছেও চলে গেছে। আর এখানে কি আঙ্কেল ছিল না? ওখানে না আঙ্কেল কেন আসবে? আর আঙ্কেলের সাথে আমরা কেন কথা বলতে যাব? তার মানে রে থদল বেয়াদবতার কাপ, তাই না? তোমরাই সজলরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছো। আচ্ছা চলো এখানে না, ওইদিকে যে আমার কথাটা তো না, আমরা বুঝবো কিভাবে যে তোমার ওইখানে আঙ্কেল ছিল না থদল আমাদের খবর দিতে? আঙ্কেল আর আঙ্কেল যদি তোমাদের সামনে থাকলে আমরা কথা বলতে পারি? দেখছো আর আমি তোমাকে কত ভুল বুঝছি, চলো আমরা ওইদিকে যে কথা বলি। পিঙ্কি, ও পিঙ্কি, হি একটা নাম মনে হয় দিতেছে সিংটি। পিঙ্কি বাবা আমি বেকার যুবক, কোনো কাম নাই, সকাল বেলা চা খামু, চা খায় বাড়ামু, হুদা হুদি ঘুরমু বেলা দুপুর পর্যন্ত, দুপুর বেলা আসুম খামু আধা ঘন্টা ঘুমামু আবার বাড়ামু, কোনো কাম নাই, হুদা কামে ঘুরুম রাত 10টা পর্যন্ত, তারপর সে খায় দিমু ঘুম। থামো, তুমি কি সেই কারণে এরকম ফিটফাট হয়ে বসে থেকে আমার ডাকছো? আমি দেখতে চাই বেকার জীবনের মধ্যে কি মজা আছে, কামাইল্লা কি মজা পায় সারা দিন খায় খায় ঘুমাইতে, এটা আমি আজকে এক্সপেরিমেন্ট করব। ফালতু কথা বন্ধ করো, তুমি কার সাথে প্রতিযোগিতা দাও? কামাল তোমার কি লাগে, তোমার হুশ আছে কোনো? না না, বেকার জীবনের মধ্যে কি মধু, এইটা আমার দেহের বড় শখ। একটা মানুষের কাজ নাই কাম নাই, সারা দিন ঘোরে, মনে হয় কি ব্যস্ত, আসলে কিছুই না, ঘোরা রান্না নিয়ে ব্যস্ত, হুদা কাজে ঘুরা কি লাভ, এইটা আমি নিজে একটু ফিল করতে চাই, বুঝছ? তাই না? আমার জন্য তোমার খারাপ লাগে না? এই যে সারাটা সপ্তাহে অফিস করো, কামালও তো ঘরে থাকে না, আমার দিন কেমনে কাটে এটা বোঝো কোনো? কেমন হইব, মানুষ অভ্যাসের দাস, পুরুষ মানুষ দুনিয়ায় জন্ম নিছে খালি ঘোরাঘুরি করার লেগে, আর মেয়ে মানুষ সারাদিন রান্ধন ঘরে থাকবো, পুরুষ মানুষ ঘুরে শান্তি পাইবো আর মেয়ে মানুষ রান্ধে শান্তি পাইবো। এই ফালতু হাদিস বন্ধ, কোথেকে এসব হাদিস পাও? ছোটবেলাতে তো এটাই দেখাইতেছি, দাদাই ঘুরছে দাদি খালি রাঁধছে, নানাই ঘুরছে নানি খালি রাঁধছে, এখন আমি ঘুরুম তুমি খালি রান্ধবা। আগেকার দিন আর আজকের দিনের মধ্যে আকাশ পাতাল ফারাক। আগেকার নানি দাদির খালি রান্নাবাড়ি করতো, বাইরের কোনো কাজ করতো না। বাইরের কাজগুলো কি করে, সারাদিন তো খালি অফিস করি খালাস, তুমি একা একা আমার দম বন্ধ হয়ে আসে না? আমি থাকলে তোমার লাগে ঝগড়া লাগবো, এক ঘন্টা থাকি এক ঘন্টা পর ঝগড়া লাগবো, তুমি নিরাপদে থাকো আমি ঘুরি তুমি রান্ধো। তাই তার মানে তুমি কি বুঝাইতেছো আমি তোমার সাথে সারাদিন ধরে ঝগড়া করি? থাকলে তো ঝগড়া করো, একটা কথা ঠিক দুইটা কথা ঠিক তিন কথাই কাঁচাল, সারা জীবন লাগছে একটা। ঈদের দিন কোন ঈদে তোমার লাগে ঝগড়া লাগে নাই কো? ওই যে ঈদের দিন সারা দিন বাসায় থাকি লাগে ফ্যাস, এর লাগে বাড়াই যাবো, অন্যদিন অফিসে যাই, আজকে ঘুরুম খালি ঘুরুম বেকার জীবন। আমার উড়াল পঙ্খি রে, মাথা কথা ঠিক আছে তো তোমার? তুমি চাট আনে দাও না, চাটা খাই বাড়াই যায়, উড়াল পঙ্খি ঘুরে ঘুরে দেখি ডাহা শহর কেমন লাগে, বেকার জীবন কেমন লাগে। তাহলে ঘরে যা খাই বাকি সেই জন্য যাও, মরুর তাকাও। এত কথা বাদ দাও, তোমার যেটা কইতেছি এক কাপ জষ্টি মধু আনা খায় যাই গে। কেন তুমি যদি মজা করে ঘুরতেই যাও তাহলে বাইরে যাই চা খাও, ঘরের মধ্যে খাওয়ার দরকার কি? এটা একটা কথা কইলে, তোমার হাতের চা আর দোকানের চা, তোমার হাতের চা হইতেছে সুন্দরবনের মধু, আর দোকানের চা যখন খাই মনে হয় কেটা জানি হিসু করে দিছি, হিসু খাইতেছি সারাক্ষণ খালি পাম্পুটি দেওয়া কথাবার্তা। আমার হাতের চা যদি মধুর হইতো তাহলে তুমি ঘরেই থাকতা, তুমি ঘরে থাকো এক কাপের জায়গায় পাঁচ কাপ চা দেবো। তুমি তো মধুর না, তুমি তো কদুর। কি বাত তুমি না,
বাসায় ফিরবে না? ফিরুম তো, সাড়া বানায় আনো না। পারবো না, বলছি না ঘুরতে যাবা, ঘুরো আর চা খাও, বাদ বাকি করত। ওরে বাবারে, হ্যাঁ বিয়া হাজির মতো লাভ দিয়ে গায়ের উপরে বড় হাজিরি করো তুমি আমার সাথে, তোর সমস্যা কি আবার ভেটকাইতেছ? এই তো ফাজিল হয়েছো কবে থেকে? হ্যাঁ যাও। সরি ভাই, কথা ছিল ভাই। বলো, তাড়াতাড়ি, সময় নাই। কালকে রাতে তো আপুর সাথে কথা হয়েছে। তোমার আপুর সাথে তোমার কথা হয়েছে? সত্য বলতেছ? জি জি। কি বলছে আমার কথা? কি মানে কি বললো কথা? বললো গুলজার কেমন আছে। আমার কথা কি বললো? আপনার ইটালি যেতে কইছে। আমার এই ইটালি যাইতে বলছে, যাবো বেড়াইতে, যাবো, চলে যাবো, টাকা পয়সা তার কোনো ব্যাপার না। আর বলছো তুমি মিষ্টি সুরে, ইটস এ গেম। It's a game, it's a game, it's a game.